হ্যালো স্টুডেন্টস তোমরা হোপফুলি ভালো আছো আজকে আমি ফার্মাকোলজি ফার্মাকোলজির লেসন ওয়ান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর লেসন ওয়ানটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা হচ্ছে ফার্মাকোলজির ইন্ট্রোডাক্টরি পার্ট তো ইন্ট্রোডাকশনটা ভালোভাবে হলে দেখা যাবে যে তোমাদের অন্যান্য সব কিছুই অনেক সুন্দরভাবে তোমরা করে ফেলতে পারবে তো লেস প্রসিড চলো আমরা ক্লাসগুলোতে ঢুকে পড়ি তো আমি ডক্টর অসিত কুমার দাস আমার চ্যানেলের নাম হচ্ছে লার্ন টু লিড আর ফেসবুকে তোমরা আমাদেরকে আমাকে পেয়ে যাবে এবং সেই ফেসবুক পেজে এই যে ভিডিওটা সেটা আমি ইউটিউবে আপলোড করে দেব এবং সেখান থেকে ফেসবুক পেজেও লিঙ্ক দেওয়া থাকবে তো আমরা তাহলে ঢুকে পড়ি প্রথমেই যদি আসি সেটা হচ্ছে ডেফিনেশান অফ ফার্মাকোলজি আমরা একটু ডেফিনেশানটা বোঝার চেষ্টা করি যে ফার্মাকোলজির ডেফিনেশানটা আসলে কী সেখানে আমরা বলছি দ্য স্টাডি অফ ড্রাগস আর কেমিক্যাল অ্যান্ড দ্য এফেক্টস দে হ্যাভ অন লিভিং অ্যানিমেলস ইজ কল ফার্মাকোলজি অর্থাৎ কোনো ড্রাগ অথবা কোনো রাসায়নিকের আমাদের শরীরের উপরে যে প্রভাব সেটাকেই আমরা বলছি ফার্মাকোলজি এবং সেই যে যেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যেখানে এই বিষয়গুলো নিয়ে পড়ানো হয় সেই সাবজেক্টটাই হচ্ছে ফার্মাকোলজি অর্থাৎ কোনো কেমিক্যাল অথবা কোনো ড্রাগ আমাদের শরীরের উপর কী ধরনের প্রভাব ফেলবে ভালো প্রভাব খারাপ প্রভাব উভয়ই এই বিষয়টা নিয়ে যেইখানে আলোচনা করা হয় সেই সাবজেক্টটার নাম হচ্ছে ফার্মাকোলজি আর এই ফার্মাকোলজি ওয়ার্ডের যদি মিনিংটা তোমরা ধরতে যাও তাহলে মিনিংটা অনেকটা এরকম দ্য ওয়ার্ড ফার্মাকোলজি ইজ ডিরাইড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড ফার্মাকোন মিন্স ড্রাগস অ্যান্ড লোগোস মিনস নলেজ অর্থাৎ ফার্মাকোন মানে হচ্ছে ড্রাগস সম্বন্ধীয় কথাবার্তা আর লোগো মিন হচ্ছে লোগোস মিন হচ্ছে নলেজ অর্থাৎ এটা এমন একটা সাবজেক্ট যেখানে ড্রাগসের জ্ঞান সম্পর্কিত আলোচনা হয় সেটাকে আমরা বলছি ফার্মাকোলজি অর্থাৎ যা পড়লে আমি ড্রাগস সম্পর্কে যাবতীয় জ্ঞানার্জন করতে পারবো কি আমরা বলছি ফার্মাকোলজি তো ফার্মাকোলজির মধ্যে কি কী জিনিস আছে দেখো এখানে হিস্ট্রি আছে সোর্স আছে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ আছে কম্পাউন্ডিং আছে বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল এফেক্টস মেকানিজম অফ অ্যাকশন অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন বায়োট্রান্সফরমেশন এক্সপ্রেশন থেরাপিউটিক অ্যান্ড আদার ইউজেস অফ ড্রাগ অর্থাৎ ড্রাগের যত রকম ধর্ম আছে সবগুলো বিষয়ে নিয়েই এখানে আলোচনা করা হয় একটা ড্রাগ কেমন করে হলো কোন উৎস থেকে আসলো ড্রাগটা দেখতে কেমন অথবা তার শারীরিক গঠন কেমন শরীরের উপর কী ধরনের প্রতিক্রিয়া সে করে কিভাবে কাজ করে কিভাবে আমাদের শরীরে অ্যাবজর্পশন হয় কিভাবে গোটা শরীরে ছড়িয়ে যায় কিভাবে শরীর থেকে বের হয়ে যায় কিভাবে শরীরে পরিবর্তন হয় কীভাবে আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে যাতে আমরা বেনিফিটেড হই এবং কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয় যার কারণে আমরা কিছু প্রবলেমও পড়ি এই সব বিষয়গুলোই কিন্তু এই ফার্মাকোলজির আন্ডারে পড়ে যাবে এরপরে চলে আসো মেজর ডিভিশনস অফ ফার্মাকোলজি মেজর ডিভিশানসের কথা যদি বলি তাহলে চলে আসবে ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স এটা হচ্ছে এই দুটো হচ্ছে মেজর ডিভিশন এরপরে আমরা জানবো ফার্মাকো কাইনেটিক্স কী জিনিস ফার্মাকোডাইনামিক্স কী জিনিস আচ্ছা এরপরে আরও কিছু ডিভিশন রয়েছে সেগুলো হচ্ছে ফার্মাকোথেরাপিটিক্স ক্লিনিক্যাল ফার্মাকোলজি ফার্মাকোজেনেটিক্স ইমিউনোফার্মাকোলজি ফার্মাকোগনোসি টক্সিকোলজি ফার্মাকোপিয়া আবার বলছি ফার্মাকোথেরাপিউটিক্স ক্লিনিক্যাল ফার্মাকোলজি ফার্মাকোজেনেটিক্স ইমিউনো ইমিউনোফার্মাকোলজি ফার্মাকোগনোসি টক্সিকোলজি এবং ফার্মাকোপিয়া তাহলে টোটাল আমরা কয়টা ডিভিশন পেলাম নয়টা প্রথমে পেলাম হচ্ছে মেইন দুটো ডিভিশন একটা হচ্ছে ফার্মাকো কাইনেটিক্স আর একটা হচ্ছে ফার্মাকো ডিনামিক্স আর এরপরে কি পেলাম ফার্মাকোথেরাপিউটিক্স ক্লিনিক্যাল ফার্মাকোলজি ফার্মাকোজেনেটিক্স ইমিউনোফার্মাকোলজি ফার্মাকোগোগনোসি টক্সিকোলজি এবং ফার্মাকোপিয়া ওকে আচ্ছা এইবার আমরা তো ড্রাগস এবং মেডিসিনের মধ্যে আসলে পার্থক্য কোথায় মিল কোথায় আমরা যদি একটু সংজ্ঞাতে চাই ড্রাগস অ্যান্ড মেডিসিনস আর কেমিক্যাল সাবস্টেন্সেস হুইচ আপন অ্যাডমিনিস্ট্রেশন ইন টু দ্য বডি অল্টার্স বডি ফাংশনস অর্থাৎ ড্রাগই হোক আর মেডিসিনই হোক এরা হচ্ছে এমন কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো শরীরে প্রয়োগ করলে শরীরের মধ্যে পরিবর্তন আসে আমাদের কোষের মধ্যে পরিবর্তন আসে তো শরীরে আমি কেন প্রয়োগ করব নিশ্চয়ই যখন অসুখ হবে বা অন্য কোনো প্রয়োজনে আমরা এটা প্রয়োগ করব আর ড্রাগস আর কেমিক্যাল সাবস্টেন্সেস ইউজড ফর ডায়াগনোসিস প্রিভেনশন ট্রিটমেন্ট অ্যান্ড কন্ট্রোল অফ ডিজিজ এবং স্পেসিফিক্যালি বলা হচ্ছে ড্রাগ হচ্ছে সেই কেমিক্যাল সাবস্টেন্স বা সেই রাসায়নিক পদার্থ যেগুলো আমরা রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে তারপরে হচ্ছে প্রিভেনশন অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে এবং কন্ট্রোলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি আর মেডিসিনকে বলা হচ্ছে ট্রিটমেন্ট এবং কন্ট্রোল এই দুটো ক্ষেত্রে মেডিসিনকে ব্যবহার করা হয় তাহলে ড্রাগের ব্যবহার হচ্ছে চারটা একটা হচ্ছে ডায়াগনোসিস আর একটা প্রিভেনশন তারপর ট্রিটমেন্ট এবং কন্ট্রোল আর মেডিসিনের ব্যবহার হচ্ছে ট্রিটমেন্ট এবং কন্ট্রোল দুইটা তো এখান থেকে একটা সিদ্ধান্তে আমরা আসতেই পারি সেটা হলো যে সকল মেডিসিনই ড্রাগ কিন্তু সকল ড্রাগ মেডিসিন নয় কারণ মেডিসিন হতে গেলে তার নির্দিষ্ট ডোসেস ফর্ম থাকতে হবে অর্থাৎ তুমি তোমরা যে কোনো মেডিসিন যদি বাজার থেকে কেনো সেখানে দেখতে পাবা যে মিলিগ্রাম অথবা মিলিগ্রাম পার এম এরকম বিভিন্ন রকম বা ইন্টারন্যাশনাল ইউনিট এরকম বিভিন্ন ইউনিট লেখা থাকে তাহলে নিশ্চয়ই আমরা ড্রাগ এবং মেডিসিনের পার্থক্যটা এবং মিলটা খুঁজে পেলাম আচ্ছা এরপরে আমরা দেখি যে হোয়ার সোর্সেস অফ ড্রাগ অর্থাৎ এই যে ড্রাগগুলো আমরা ব্যবহার করছি এগুলো সোর্স কী থেকে আসছে প্রথমে হচ্ছে ন্যাচারাল সোর্স অর্থাৎ আমরা প্রকৃতি থেকে পাই কি কী প্ল্যান্ট অ্যানিমেল মাইক্রোঅর্গানিজম মিনারেলস প্ল্যান্ট প্ল্যান্ট সোর্স থেকে আমরা কি পাই উদাহরণ হচ্ছে অ্যাট্রোপিন মরফিন অ্যানিম্যাল সোর্স থেকে যেগুলো পাই সেটা হচ্ছে ইনসুলিন হেপারিন অর্গানিজম থেকে যেটা পাই সেটা তার উদাহরণ হচ্ছে পেনসিলিন আর মিনারেলস সেখানে হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট ফেরাস সালফেট এরকম ধরো ন্যাচারাল সোর্সের মধ্যে যদি আমরা আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্ল্যান্ট থেকে আমরা পাচ্ছি অ্যাট্রোপিন মরফিন এগুলো কিন্তু সব এক্সাম্পল আরও অনেক কিছু পাওয়া যায় অ্যানিম্যাল সোর্স থেকে পাচ্ছি ইনসুলিন হেপারিন অর্গানিজম থেকে পাচ্ছি পেনিসিলিন এবং ক্লোরামফেনিক আর মিনারেলস থেকে পাচ্ছি ম্যাগনেশিয়াম সালফেট ফেরাস সালফেট সাথে আরও অনেক কিছু পাই এগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে আর সিন্থেটিক সোর্স অর্থাৎ সম্পূর্ণ তৈরি করা সেরকম কী কী আছে যেমন ধরো উদাহরণ আমরা দিতে পারি প্যারাসিটামল অ্যাসপেরিন এগুলো সম্পূর্ণ সেমি সিনথেটিক এটা অর্ধেক ন্যাচারাল অর্ধেক সিনথেটিক উদাহরণ কি এমপিসিলিন টেট্রাসাইক্লিন আর চার নম্বরে আমরা বলছি বাই ইউজিং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অর্থাৎ এটা একটা স্পেশাল টেকনোলজি যার মাধ্যমে আমরা হিউম্যান ইনসুলিন তৈরি করছি তো যদি আমাদেরকে পরীক্ষা প্রশ্ন করা হয় হোয়াট আর দ্য সোর্সেস অফ ড্রাগস তাহলে যদি আমরা এই কথাগুলো লিখে দিই আমি ফুল মার্কস পেয়ে যাব এবং এখানে কিন্তু এক্সাম্পলগুলো অবশ্যই অবশ্যই লিখতে হবে তাহলে মাথা পরিষ্কার সোর্স মানে হচ্ছে উৎস সোর্সেস অফ ড্রাগ মানে হচ্ছে ড্রাগের উৎস অর্থাৎ কোথার থেকে এই ড্রাগুলো আসে কোথার থেকে আমরা এই ড্রাগগুলো পাই এরপরে চলে আসে ডোসেস ফর্মস অফ ড্রাগস অর্থাৎ কোন কোন ফর্মে এই ড্রাগগুলো আমরা ব্যবহার করি ডোসেস ফর্ম মানে কোন কোন ফর্মে এই ড্রাগগুলো আমরা ব্যবহার করি তো প্রথমে চলে আসে হচ্ছে ডেফিনেশানটা দেখি আমরা ডোসেস ফর্মস আর দ্য মিন্স বাই হুইচ ড্রাগ মলিকিউলস আর ডেলিভার্ড টু সাইটস অফ অ্যাকশন উইদিন দ্য বডি অর্থাৎ ডোসেস ফর্মস হচ্ছে সেই উপায় যার মাধ্যমে ড্রাগের যে সমস্ত মলিকিউলগুলো বা অণুগুলো রয়েছে শরীরে দেয়া হয় যাতে করে শরীরে সে কিছু একটা করতে পারে যেমন ধরো আমার কুইক একটা রেজাল্ট দরকার শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে বা এরকম কোনো ব্যাপার সেক্ষেত্রে আমরা ইঞ্জেক্টেবল ব্যবহার করি বা ইনজেকশান দিই আচ্ছা এখন আমরা এখানে একটু দেখি তো কী বলছে এ ড্রাগ মে বি ডিজাইন্ড সলিড সেমিসলিড লিকুইড ওর গ্যাস অ্যাসপ্রেম অর্থাৎ পৃথিবীতে যত রকম ড্রাগ আছে এই সবগুলো ড্রাগ এই চারটা ফর্মের বাইরে অন্য কোনো ফর্মে আর পাওয়া যায় না হয় সেটা সলিড হবে অথবা সেমিসলিড হবে অথবা লিকুইড হবে অথবা গ্যাস আকারে থাকবে তা আমরা একটু উদাহরণগুলো দেখি যদি সলিড প্রিপারেশনের কথা বলি তাহলে ট্যাবলেট পিল ক্যাপসুল সাপোজিটরি পাউডার গ্র্যানিউল এই সমস্ত যত কিছু আছে এগুলো সব হচ্ছে সলিড তাহলে কী কী পেলাম আমরা সলিডের মধ্যে ট্যাবলেট ক্যাপসুল সাপোজিটরি পাউডার গ্র্যানিউল এগুলো সব সলিডের আন্ডারে সেমি সলিডের কথা যদি বলি এখানে অয়েনমেন্ট ক্রিম পেস্ট জেল এগুলো পড়ে যাচ্ছে লিকুইড প্রিপারেশনের কথা যদি বলি সেখানে সলিউশন সাসপেনশন ইমালশন ইনজেকশন ড্রপ এগুলো সব লিকুইড প্রিপারেশান আর গ্যাসের মধ্যে হচ্ছে অ্যারোসল গ্যাস সিলিন্ডার ভোলাটাইল লিকুইড যেমন ধরো আমরা অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে ইনহেলারগুলো ইউজ করছি এটা কিন্তু গ্যাসের প্রিপারেশান এর মধ্যেই ড্রাগগুলো থাকে তার মানে গ্যাসের সহায়তায় আমরা এই ড্রাগগুলো গ্রহণ করি তারপরে আমরা ওটিতে ব্যবহার করি সেটা সেটাকে ভোলাটাইল লিকুইড আমরা বলি যেগুলো এনাস্থিসিয়ার কাজে ব্যবহার করা হয় অর্থাৎ বোতলের মুখ যদি খুলে রাখা যায় সে অটোমেটিক্যালি উড়ে যাবে আচ্ছা এরপরে চলে আসো গ্রুপস অফ ড্রাগস তো ড্রাগকে কতগুলো গ্রুপে আমরা ভাগ করতে পারি সেই গ্রুপের সংখ্যাটা হচ্ছে চারটা প্রথম যে গ্রুপটা সেটাকে আমরা বলছি ওটিসি ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার অর্থাৎ এই ড্রাগ নেয়ার জন্য বা কেনার জন্য আমার কোনো ধরনের প্রেসক্রিপশানের প্রয়োজন নাই যেমন উদাহরণস্বরূপ প্যারাসিটামল অ্যান্টাসিড ভিটামিনস এই সমস্ত ড্রাগ এরপরে চলে আসো সেকেন্ড গ্রুপ এটাকে বলি প্রেসক্রিপশন ড্রাগস অর্থাৎ এই ড্রাগগুলো কিনতে গেলে রেজিস্টার্ড ফিজিশিয়ানের প্রেসক্রিপশন অবশ্যই অবশ্যই থাকতে হবে যেমন ধরো অ্যান্টিবায়োটিক তাহলে কী বুঝলাম আমরা ফার্স্ট গ্রুপ হচ্ছে ওটিসি ড্রাগ বা ওভার দ্য কাউন্টার সেল যে সমস্ত ড্রাগ হয় আর সেকেন্ড গ্রুপ হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগ থার্ড গ্রুপ হচ্ছে ড্রাগস দ্যাট আর প্রেসক্রাইবড রেজিস্টার্ড ফিজিশিয়ান অ্যান্ড শুড বি ডিসপ্যাশ বাই স্পেশাল ডিসপেন্সিভ মেকানিজম বা মেকানিস্ট দ্য নেম অফ দ্য পেশেন্ট অ্যাড্রেস অ্যান্ড নেম অফ দ্য ফিজিশিয়ান মাস্ট বি নোটেড বাই দ্য ফার্মাসিস্ট অর্থাৎ এই ড্রাগুলো অবশ্যই প্রেসক্রিপশানের মাধ্যমেই আমরা দেব কিন্তু এই ক্ষেত্রে আমরা পেশেন্ট এবং ফিজিশিয়ানের নাম নোট ডাউন করে রাখব কারণ এই ড্রাগগুলো দিয়ে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এগুলো কি কী প্যাথেডিন মরফিন এরকম অর্থাৎ ঘুমের ওষুধের মতো যে মানে যে ড্রাগগুলো খেলে ঘুম হয় অথবা মানুষ অচেতন হয়ে যেতে পারে এই জাতীয় ড্রাগগুলো কেনার ক্ষেত্রে বা বিক্রি করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন অবশ্যই ফলো করতে হবে আর চতুর্থ গ্রুপের ড্রাগ যেগুলো সেগুলো হচ্ছে আমরা কিছু ইনভেস্টিগেশন করার জন্য এই ড্রাগগুলো ব্যবহার করি উদাহরণস্বরূপ এখানে এন্ড্রোফোনিয়াম এন্ড্রোফোনিয়াম এবং আমরা অ্যাট্রোপিনো ইউজ করি পিউপিল ডাইলিট করার জন্য আর এন্ড্রোফোনিয়াম আমরা ইউজ করছি মাইস্তানিয়া আর মাইস্থানিয়া গ্রেভিস কী এটা মেডিসিনে আমরা জানতে পারবো এখানে এটা আলোচ্য বিষয় নয় আচ্ছা এরপরে আমরা চলে আসি হোয়াট ইজ ফার্মাকোপিয়া খুব সিম্পল জিনিস ফার্মাকোপিয়া আসলে হচ্ছে একটা বই যেই বইয়ের মধ্যে যত রকমের ড্রাগ রয়েছে সবগুলোর ফর্মুলা দেওয়া আছে তার যে মানে যা কিছু আছে জেনেরিক নেম দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এবং কোন কোনভাবে ওই ড্রাগগুলো বাজারে পাওয়া যাবে সেগুলো সব উল্লেখ করা থাকে সেটাকে আমরা বলছি ফার্মাকোপিয়া এবং ওয়ার্ল্ড ওয়াইড এই ফার্মাকোপিয়াকেই ফলো করা হয় তো পৃথিবীর যে চারটা ফার্মাকোপিয়া খুবই ওয়েল নোন সেগুলো হচ্ছে স্টেটস ফার্মাকোপিয়া ব্রিটিশ ফার্মাকোপিয়া ইন্ডিয়ান ফার্মাকোপিয়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফার্মাকোপিয়া তো আমাদের বাংলাদেশের নিজস্ব কোনো ফার্মাকোপিয়া নাই তাই আমরা কি করি আমরা ব্রিটিশ ফার্মাকোপিয়াটাকেই ফলো করি তাহলে ফার্মাকোপিয়া কি ফার্মাকোপিয়া হচ্ছে সেই বই যেখানে সব ধরনের ড্রাগের ফর্মুলা ইনফরমেশন স্ট্যান্ডার্ড ফর প্রিপারেশান অ্যান্ড ডিসপেন্সেশন অব ড্রাগ অর্থাৎ কীভাবে ড্রাগটা তৈরি হবে ড্রাগ সম্পর্কে সব ধরনের তথ্য ড্রাগে ড্রাগের ফর্মুলা কী অর্থাৎ রাসায়নিক মানে কি ফর্মুলা রয়েছে এই সমস্ত বিষয়গুলো যে বইটার মধ্যে লিপিবদ্ধ থাকে সেটাকেই আমরা বলছি ফার্মাকোপিয়া তো এরকম চার ধরনের ফার্মাকোপিয়া ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস হয় একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া একটা হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া একটা ইন্ডিয়ান ফার্মাকোপিয়া একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফার্মাকোপিয়া উদাহরণস্বরূপ তোমরা যদি আমেরিকা থেকে কোনো ওষুধ কেনো ওখানে দেখবে লেখা আছে ইউএসপি ইউএসপি মিনস ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া সিমিলারলি বাংলাদেশে কোনো ওষুধ কিনলে পাশে বিপি লেখা থাকে বিপি হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া ইভেন ইন্ডিয়াতেও কিছু কিছু ইয়েতে বিপি আছে ইন্ডিয়ার নিজস্ব একটা ফার্মাকোপিয়া আছে আচ্ছা এবার আমরা চলে আসি ড্রাগ নোমেন ক্ল্যাচার নোমেন ক্ল্যাচার জিনিসটা কিছুই না নোমেন ক্ল্যাচার মানে হচ্ছে নামকরণ নোমেন ক্লেচার হচ্ছে নামকরণ তো নামকরণটা কীভাবে হয় দেখো ফুল কেমিক্যাল নেম অর্থাৎ একটা ড্রাগ কি কেমিক্যাল দিয়ে তৈরি সেটার একটা কেমিক্যাল নেম এটা অবশ্য আমাদের না জানলেও চলবে এটা যারা কেমিস্ট যারা এটা নিয়ে কাজ করে এটা তাদের জন্য প্রযোজ্য এরপরে চলে এসে জেনেরিক নেম এইটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ জেনেরিক নেম হচ্ছে গোটা পৃথিবী এই ড্রাগটাকে কি নামে চিনবে অর্থাৎ তুমি পৃথিবীর যে দেশেই যাও না কেন তুমি যদি বলো আমি প্যারাসিটামল চাই তো তোমাকে বিভিন্ন কোম্পানি প্যারাসিটামল তারা দেখিয়ে দেবে আর তিন নম্বর হচ্ছে ট্রেড নেম অর্থাৎ এই জেনেরিক নেমযুক্ত যে কোনো ড্রাগ যেমন ধরো প্যারাসিটামলের কথাই যদি বলি এক এক কোম্পানি এক এক নামে তাকে ডাকে যেমন ধরো বেক্সিমকোর যদি প্যারাসিটামল কিনি বেক্সিমকোর সেটা নাম দিয়েছে নাপা ইনসেপ্টার নাম দিয়েছে রিসেট স্কোয়ার নাম দিয়েছে এইস এরকম অর্থাৎ ব্যবসা করার জন্য যে নামটা সেটাকে বলা হচ্ছে ট্রেড নেম তো আজকে তোমাদের জন্য এটুকুই এটা তোমরা পড়ো পড়ে যদি কমেন্টে তোমরা লিখতে পারো যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা তোমরা যদি চাও ফেসবুক লাইভে এসে আমি তোমাদের সাথে কথা বলতে পারি তো ধন্যবাদ এটাকে ডাউনলোড করে নিয়ে তোমরা বারবার দেখো পড়ো বুঝতে সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে ধন্যবাদ তোমাদের সকলকে